হ্যালো ফ্রেন্ডস আর বলো না যা গরম পড়েছে বাপরে বাপ মানে রাস্তায় পুরো সব জ্বলে পুরে ছাই হয়ে গেল গাছপালা পশু পাখি মানুষ রাস্তাঘাট সব দাও দাউ 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 করছে ফিরেছি অনেকক্ষণই এসে চাটা খেলাম তারপরে ভাবলাম যে আমার না কয়েকটা জিনিস এসছে জানো তো তোমাদেরকে দেখাই খুব কাজের জিনিস এমন নয় যে একেবারে অকাজের জিনিস সব থেকে কাজের জিনিস কি গরমকালে তো সেই রকম দুটো জিনিসই নিয়েছি গেস করতে থাকো গরমকালে কোন দুটো জিনিস ভীষণ ভীষণ লাগে বাইরে বেরোলে লোশন হলো না ছাত্রী দেখো এই ছাতাগুলো না দেখলাম নতুন বেরিয়েছে এবার অনেকে বলবে না আমার আছে আমার কাছে নতুন এই পাশে দেখো একটা কালার আর এই ভেতরে আরেকটা কালার ডব এই পাশে একটা কালার আর এই পাশে একটা কালার আর কাপড়টা বেশ মোটা আর ভেতরে কালো মানে যদি তোমার মনে হয় ধর কালো ছাতা নেবো না কালারিং নেবো তাহলে এই যে এরকম কালারিং নিয়ে দিকে পিঙ্ক আছে আর কালো ছাতা কেন নেয় কারণ যে তাপটা সেটা যেন শোষণ হয়ে যায় আমার না আসে তার জন্য এই যে ব্ল্যাক তো ভেতরে থাকলো ব্ল্যাক এই যে ওপরে পিঙ্ক আর ভেতরে ব্ল্যাক আর এটা ডিজাইনটাও খুব সুন্দর দেখো এরকম একটা সুন্দর ডিজাইন ঠিক আছে ঢেউ খেলানো তো এই একখানা ছাতা নিয়েছি একটু স্টাইলও করা যাবে একটু কালারফুলও আছে প্লাস ব্ল্যাক কালারের যে তাপ শোষণ ক্ষমতা সেটাকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি তো এই ছাতাটা নিয়েছি খুব কাজে লাগে আমার রোদে রোদে কিন্তু বেশ মানে ঠান্ডা ফিল হয় মানে একটুখানি এটার মধ্যে কিন্তু সাইন্টিফিক একটা ব্যাপার আছে তার জন্য এইবারে বলো যে নেক্সট গরমে কি দরকার হয় বাইরে বেরোলে এইবার পেরে যাবে তার কারণ এটা ছাড়া আর কিছু দরকার হয় না ছাতা আর সানগ্লাস এটা একটু ক্যাটাই নিয়েছি দেখো তো খুব খুব সুন্দর দাম একটা বেশি না যেহেতু একটু মানে সানগ্লাস কি বলতো একই রকম সানগ্লাস রোজ রোজ পড়তে ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে পড়ার জন্য আগেও একটা নিয়েছিলাম আর এই আরেকটা নিয়েছি তবে প্রত্যেকটাই হচ্ছে ইউভি প্রোটেকশন রয়েছে কেমন লাগছে তো হয়ে গেল গরমে প্রোটেকশন ছাতা আর সানগ্লাস এইবারে দেখাবো যেই জিনিসগুলো খুব দরকার আমার এখন দাঁড়ো এটা খুলে রাখি নাহলে অনেকেই ভাববে যে রাতের বেলা আমি সানগ্লাস পরে রয়েছি কেন আমি কি পাগল ঠাগল হয়ে গেছি নাকি তো ওটা খুলেই রাখলাম বাবা তো এরপরে দেখো আমার খুব দরকার যেটা মানে লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্যাগ কারণ অনেক সময় কি হয় ধরো একটু তরকারিতে ঝোল টোল থাকে তো সেটা বড় যে ব্যাগটা নি তার মধ্যে পড়ে গিয়ে ঝোলে মাখামাখি হয়ে যেতে পারে তার জন্য এরকম লাঞ্চ ব্যাগ হিসেবেই কিন্তু অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ব্যাগগুলো চেন দেওয়া রয়েছে সুন্দরভাবে ঢুকিয়ে নিয়ে এরকম ভেতরে দেখেছো কাপড় কিরকম একটা জিনিস রয়েছে এরকম মানে ওয়াশেবল পুরোটাই তো এর মধ্যে তুমি টিফিন ক্যারিয়ার ক্যারি করতে পারো ভাত ডাল মাছ তরকারি সব ধরে যাবে যারা ভাত ভাত খাও লাঞ্চে আর আমি ধরো রুটি তরকারি নিলে বা চাউমিন যাই নি না কেন মানে বেশ আলাদাভাবে এটা থাকবে আর ক্যারি করতেও সুবিধা হবে তার জন্য কাল থেকে আমি ইউজ করা স্টার্ট করব সুন্দর আছে এটা টিফিন ব্যাগ আরও একটা ব্যাগই নিয়েছি এই এই ব্যাগটা নিয়েছি একটু বড় ওপর ব্যাগ লাগে আগে একটা ব্যাগটা আমাদের দেখেছিলাম আগের ভিডিওতে দেখবে একটা সুন্দর কালারফুল মানে সুতোর কাজ করা ব্যাগ নিয়েছি মানে আমার আর কি ভালো লাগে না আমার একটু ব্যাগ আলাদা আলাদা ভালো লাগে সেই জন্য এইরকম একটা সুন্দর দেখতে ব্যাগ নিয়েছি দেখো কি সুন্দর কলকা কলকা করা করা রয়েছে রয়েছে বিভিন্ন কালার দিয়ে ঠিক আছে খুব সুন্দর দেখতে লাগছে তার উপরে এখানে একটা দেখো এরকম ঝুলঝুলি ঝুলছে এই ব্যাগটার যে হাতল গুলো তার সামনাসামনি আবার এরকম চেন রয়েছে গোল্ডেন কালারের এর তার জন্য একটু সাউন্ড করছে যাই হোক সাউন্ডে অসুবিধা হচ্ছে না আর এখানে এরকম একটা পকেট চেন রয়েছে তোমরা একটা বুদ্ধি দিই যদি বাসে ট্রেনে যাতায়াত করো ধরো যেইটুকু টাকা লাগবে মোটামুটি যাতায়াতের রাস্তায় সেইটুকু টাকা মানে পঞ্চাশ টাকা একশো টাকা এইরকম বাইরের চেনটাতে রেখে দেবে তাহলে কি ওই পিক পকেট হওয়ার সম্ভাবনা থাকে না পার্স ব্যাগ থেকে টাকা বার করে মোটে দেবে না মোটে রাস্তায় বাড়ি করবে না ছোট পার্স ব্যাগ এই রকম ছোট জায়গার মধ্যে অল্প কিছু টাকা রেখে দেবে ওখান থেকে ভাড়া ফেয়ার যা দেওয়ার দেবে আমি সেটাই করব আমি সেটাই করব তো সেই জন্য এই দেখো এরকম পকেট আছে বলে আমার খুব সুবিধা হয়েছে ব্যাগটা দেখতে প্রচন্ড সুন্দর দেখো দুই দিকেই কিন্তু একই রকম প্রিন্ট রয়েছে ঠিক আছে এইবারে দেখো এগুলো তো কাজের জিনিস আরও একটা কাজের জিনিস নিয়েছি তোমরা সবাই জানো যে আমার ক্যামেরা আছে তো সেই ক্যামেরা ক্যারি করার জন্য ব্যাগের ব্যাগ ছিল ক্যামেরাটার সাথে তো সেই ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না বা ব্যাগটা অতটা টেকসই নয় তার জন্য আমি একটা এরকম ক্যামেরা ক্যারি করার জন্যই একটা ব্যাগ নিয়েছি তো যে শুধুমাত্র ক্যামেরাই ক্যারি করা যাবে এই ব্যাগে তা নয় তুমি চাইলে এটার মধ্যে মেকআপের জিনিসও ক্যারি করতে পারো হ্যাঁ খুব শক্তপোক্ত একটা ব্যাগ আমি এটাই নিয়েছি ক্যামেরা রাখার জন্যই ক্যামেরা ক্যারি করার জন্যই তো আমি তো দেখি খুলে পুরোপুরি খোলা যাবে খুলে নিয়ে সুন্দর করে এখানে এই দেখো এখানে বেল্ট রয়েছে একটা যেটা দিয়ে কাঁধে ছড়িয়ে নিতে পারবে লাগিয়ে এই যে প্রোটেক্টেডভাবে ক্যামেরা রেখে ক্যারি করতে পারবে তো আমার ক্যামেরাটা একটু ক্যারি করতে হবে বলেই আমি এই ব্যাগটা নিলাম আর ব্যাগটা পেয়ে আমি সত্যি খুব হ্যাপি তার কারণ কি সুন্দর টেকসই ব্যাগটা তোমরা দেখেও বুঝতে পারছো দেখো কত সুন্দর টেকসই ব্যাগটা তো এই ব্যাগটা নিয়েছি আর খুব কাজের জিনিস আমার তো দেখালাম তোমাদের পাঁচখানা জিনিস আমি নিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমি নিয়েছি অ্যামাজন থেকে ইয়েস আর অ্যামাজন থেকে এই ধরনের জিনিস নিতে গেলে বা এই জিনিসগুলোই নিতে গেলে তোমাদের যেতে হবে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে টুকটুক করে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নিতে হবে যে কোন জিনিসটার কি দাম এবং কোন জিনিসটা তোমাদের লাগবে বিশেষ করে এই ছাতাটা আমার মনে হয় অনেকেরই লাগবে আর এই সানগ্লাসটাও অনেকের লাগতে পারে আর ওই ব্যাগগুলোও কিন্তু দারুণ লাঞ্চ ব্যাগ এমনি ব্যাগ তাছাড়া ক্যান্টা ব্যাগ তো চলো সবগুলো জিনিস দেখতে হলে চলে যাও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিনে ফেলো আর কি গরম তো লাগছে মানছি কিন্তু গরম চলেও যাবে এটাই একটা বর্ষা বর্ষা আসলেই একটু হলেও স্বস্তি আসবে বর্ষা আসলে মানে সেই জুনের জন্য বলছি না গরমের মাঝে মাঝে যে বর্ষাটা আসে একটু বিকেলের দিকে হাওয়াটা দেয় সেটা এখন অবধি দিচ্ছে না হুম সেটা কবে দেবে সেই অপেক্ষাতেই রয়েছি খুব গরম হয়ে গেলে ওই পরিচালন স্রোতে কিন্তু একটা হাওয়া দেয় এটাই একটা নেচারের কিন্তু নিয়ম ঠান্ডা গরমকে ব্যালেন্স করার জন্য তো সেটার অপেক্ষায় বসে থাকি আর বিদায় নিই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ ইউ অল